হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আজকে আমি বাগানে আসছি বাগানে আসছে লেবু ছাড়ার জন্যে তো লেবু ছাড়ার তো তো এই বিষয়ে আজকে আর কি লেবু সম্বন্ধে আজকে একটু কথা বলবো যে বাজারে যে লেবুগুলো পাওয়া যায় তো এই আমরা বাজারে প্রায় দেখি যে বাজারে যে লেবুগুলো পাওয়া যায় তার ম্যাক্সিমাম ফিফটি টু সিক্সটি পারসেন্ট লেবুগুলো আর কি খাওয়ার অযোগ্যই থাকে যেগুলোতে আপনারা যদি ওই কী বলে ওই লেবু কাইটা যদি ওর উপর দাঁড়ায় যদি খচা দেওয়া হয় তারপর ওর মধ্যে থেকে চার পাঁচ ফোঁটার বেশি রস বেরো হবে না আসলে ওই লেবুগুলো খায়া আসলে কী উপকার পায় আমি সে জানি না কারণ হচ্ছে লেবুর রসের মধ্যেই যা পুষ্টিগুণ থাকে তার রসের মধ্যেই একটা লেবুতে যত রস হবে তার পুষ্টিগুণ ভিটামিন সি এর পরিমাণ তত বেশি হবে তো আমি নর্মালি কি করি আমার যেহেতু নিজের বাগান আমি আমি চেষ্টা করি আর কি ফল যাতে পরিপক্ক হওয়া পর্যন্ত ফল আমি না ছাড়া আমি ওটাই চেষ্টা করি তো এখন অনেক গরম পড়ছে তো দামও ভালো যাচ্ছে ওই হিসেবে আমি আজকে আর লেবু ছিঁড়তে আসি আমি কীরকম লেবু ছিঁড়ি সেটা দেখানোর জন্যেই বা আজকে এই ভিডিওটি করা তো যদি যদি আমার একটা এই লেবু গাছটাকেই যদি দেখাই যে লেবুগুলো ধরে আছেন বাজারে ম্যাক্সিমাম অনেক লেবু ফিফটি সিক্সটি পারসেন্ট লেবু দেখবেন যে এই সাইজের এই সাইজের যে লেবুগুলো কালো হয়ে গেছে একদম কালো কালো সবুজ তো এই লেবুগুলোতে কত রস থাকে যারা কেনে তারাই বলতে পারবে তারপরেও মানুষ এগুলোই কেনে আর ভালো তাজা লেবু চেনার সহজ উপায় হচ্ছে লেবুতে দেখবেন যে লেবুটা লেবুর যে গাটা থাকবে সেটা মসৃণ নাকি রাফ তো ওটা দেখলেই বুঝতে পারবেন যে লেবুটা কত আগে সেরা অথবা যে বোটার দিকে বোটার যে দিকটা থাকে ওটা শুকানো বেশি দিন হয়ে গেলে ওটা দিকটা শুকিয়ে যায় তো আমি যে লেবুগুলো ছিঁড়ি আমি যে এই যে গাছে যে দেখাই এই যে লেবুগুলো তো আমি সিঁড়িয়েছি এই সাইজের লেবুগুলো যেগুলো পরিপক্ক হয়ে গেছে দেখেন হালকা সাদা কালার চলে আসতেছে এগুলো এগুলো সেরার জন্যে একদম উপযোগী তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি বা এগুলো খাওয়ার জন্যে একদম উপযোগী যদিও লেবু পাকা পর্যন্ত ওয়েট করাই ভালো হয় তাহলে লেবুতে প্রচুর রস থাকে তো এই বিষয়টি শেয়ার করার জন্যে আর কি আপনাদের মানে ভিডিওটি করা তো আপনারা চেষ্টা করবেন আমার আর কি রিকোয়েস্ট থাকবে আপনারা চেষ্টা করবেন যে পরিপক্ক ফল যাতে আপনারা খান পরিপক্ক ফলের মধ্যেই সঠিক পুষ্ট ফলের যে পুষ্টিগুণটা থাকে সেটা বিদ্যমান থাকে পরিমাণ মতো সব কিছু এর মধ্যেই থাকে মানে ফলটার মধ্যে পাওয়া যায় তো এই ছিল ভিডিওর যে বিষয়বস্তু তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজটিতে অবশ্যই লাইক ফলো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ